এক জঙ্গলে কাক আর টুনি পাখি স্বামী স্ত্রী হয়ে থাকত। টুনি পাখি কাককে খুব পছন্দ করত। ওই দম্পতিদের একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানের ভালো করে দেখাশোনা করে তারা সুখে জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন টুনি পাখি মাথা ঘুরে পড়ে যায়। আরে, আমার পাখিটার কি হলো? হঠাৎ করে মাথা ঘুরে কেন পড়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে ভগবান, ওকে এই শাস্তিটা কেন দিলে তুমি? বাবা, মায়ের কি হয়েছে? এইভাবে কেন পড়ে গেছে? মন খারাপ করিস না মা, তোর মায়ের কিচ্ছু হয়নি, এক্ষুনি ডাক্তার চলে আসবে। এইভাবে কাক তার মেয়েকে বলে। খানিকক্ষণ পরে সেখানে টিয়া পাখি ডাক্তার চলে আসে। টুনি পাখির চেক আপ করে। দেখুন, আপনার স্ত্রী কিন্তু হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর এখন কিছুই করা যাবে না। ডাক্তার, আপনি আরেকবার দেখুন না, ওর কিচ্ছু হয়নি, আপনি দেখুন। আরে, আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার হাতে কিছুই নেই। ডাক্তার এই রকম বলে চলে যায়। কাক তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপরে নিজের স্ত্রীর অন্তিম সংস্কারের বিধি পুরো করে। সেই দিন রাতে মেয়ে পাখিটা একটুও ঘুমালো না। বাবা, মা কখন আসবে? মা কোথায় গেছে? তোর মা তাড়াতাড়ি ফিরে আসবে রে মা, কোনো কাজের জন্য একটু দূরের গ্রামে গেছে, ততদিন বলেছে তোর খেয়াল রাখতে। তুই মন খারাপ করিস না। ঠিক আছে বাবা। আমার মিষ্টি মা, তুমি আরামে ঘুমাও। এই রকম বলে কাক তার মেয়েকে ঘুম পাড়িয়ে দেয়। সেই দিনটা তো কেটে যায়। পরের দিন সকালে মেয়ে পাখিটা আবার ঘুম থেকে উঠে তার মাকে মনে করে কাঁদতে লাগলো। কাক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বারবার জেদ করতে লাগে যে সে নিজের মাকে দেখবে। কাক সেখান থেকে চলে যায়। অনেকটা দূরে যাওয়ার পরে কাকের আত্মীয়র এক মেয়ে পায়রার সাথে তার দেখা হয়। পায়রা কাককে দেখে, আরে জামাইবাবু, তুমি কেমন আছো? হঠাৎ আমাদের গ্রামে এলে। দিদি কেমন আছে? কি বলবো পায়রা, তোমার দিদি তো মারা গেছে, আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে বেঁচে রয়েছি। তুমি বলো, তোমার স্বামী কেমন আছে? আরে জামাইবাবু, কি বলবো, একটা দুর্ঘটনায় আমার স্বামীও মারা গেছে, আমিও আমার দুটো সন্তানকে নিয়েই রয়েছি। পায়রার এমন কথা শুনে কাকের মাথায় একটা আইডিয়া এলো। সঙ্গে সঙ্গে নিজের মনের কথা সে পায়রাকে জানালো। দেখো পায়রা, আমারও একমাত্র মেয়ে রয়েছে, তোমারও স্বামী নেই, তোমার বাচ্চাদেরও তো বাবার প্রয়োজন, তাই না? আর আমার মেয়েরও একটা মায়ের দরকার, সেই জন্যে ভাবছি আমরা দুজনে বিয়ে করে নিই, সুখে জীবন কাটাবো। যদি তুমি রাজি থাকো তাহলে ঠিক আছে। হ্যাঁ জামাইবাবু, আমিও তাই ভাবছিলাম, কিন্তু একটা মেয়ে হয়ে বলতে পারলাম না। তাহলে তো আর দেরি করে লাভ নেই, চলো আমাদের বাড়ি চলো, বাচ্চাদেরকে নিয়ে চলো। এইভাবে কাক আর পায়রা তাদের দুটো বাচ্চাকে নিয়ে বাড়ি গেল। মেয়ে পাখিটা তাদেরকে দেখে খুব খুশি হলো। মা রে, আজকের পর থেকে এই তোর মা, আর ওরা দুজনে তোর ভাই। ঠিক আছে বাবা। মেয়ে পাখিটা তার পায়রা ভাইদের সাথে খেলা করে খুব খুশি হতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যায়। কিন্তু কাক তার মেয়েকেই বেশি ভালোবাসে, এইটা ভেবে পায়রা খুব কষ্ট পেতে লাগলো। যদি মেয়ে পাখিটাকেই শেষ করে দেওয়া যায়, তাহলে তার স্বামী তার বাচ্চাদেরকেই ভালোবাসবে, এমনটা পায়রা ভাবলো। পায়রা তারপর থেকে মেয়ে পাখিকে হিংসা করতে লাগলো। তাকে একদিন বাসা থেকে নিচে ফেলে দেয়। মেয়ে পাখিটার চোট লাগার পরেও সে নিজের বাবাকে কিছুই বলল না, তাকে পায়রা মা কিছু খেতেও দিত না। এমনই একদিন মা পায়রা বাইরে যায়। তার বাচ্চাদের খাবে বলে একটা সাপ সেখানে এলো। তখন মেয়ে পাখি পায়রার বাচ্চাদেরকে নিজের পিঠের ওপরে বসিয়ে নিয়ে পালিয়ে যায়। পায়রার বাচ্চাদেরকে বাঁচালো। সন্ধেবেলায় যখন মা পায়রা এসে সব বিষয়টা জানলো, সে খুব দুঃখ পেল। বাপ রে, এটা কী করে হয়ে গেল? মা রে, তুই আমায় ক্ষমা করে দে, তোর উপরে অনেক অত্যাচার করেছি, কিন্তু তুই আমার বাচ্চাদের অনেক খেয়াল রাখলি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে মা, তুই আমায় ক্ষমা করে দে। মা, ওরা দুজনে আমার ভাই আর তুমি আমার মা, তোমাদের খেয়াল রাখা কিন্তু আমার কর্তব্য। মেয়ে পাখির এমন কথা শুনে মা পায়রা তাকে জড়িয়ে ধরল। তাদেরকে দেখে কাক অনেক খুশি হলো। তারপর থেকে পুরো পরিবার খুশিতে থাকতে লাগলো।